লাস্ট ক্লাসে আমরা ডায়োডের বিভিন্ন রকম মডেল এবং ডায়োড সার্কিট সলভ করা শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা ডায়োড ইউজ করে বিভিন্ন ধরনের রেক্টিফায়ার কিভাবে ডিজাইন করা যায় এটা শিখবো। আমরা জানি কোনো একটা ভোল্টেজকে যদি আমরা টাইমের রেসপেক্টে তার ম্যাগনিটিউড এভাবে প্লট করতে চাই তাহলে সেটা এরকম সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভ এরকম হয়। এটাকে আমরা বলি হচ্ছে এসি এসি ভোল্টেজ। আর আমরা যদি ডিসি ভোল্টেজ চাই, ডিসি ভোল্টেজ আসলে কি হয় বলো তো, ডিসি ভোল্টেজের লেভেল কিন্তু চেঞ্জ হয় না। আমরা যদি টাইমের রেসপেক্টে দেখি ম্যাগনিটিউড, এটা কিন্তু একটা ফিক্সড ম্যাগনিটিউডে থাকে, এটা হলো আমাদের ডিসি। তো এসি থেকে ডিসিতে কনভার্সনের এই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের রেক্টিফিকেশন। তো এটা কিভাবে করা যায় দেখো, আমরা যদি ডায়োড সার্কিট ইউজ করি, মনে করো এটা একটা এসি ভোল্টেজ আর এখানে একটা আমার ডায়োড আছে, আর এখানে আমি সিম্পলি একটা রেজিস্টেন্স দিলাম, দিয়ে সার্কিটটা ফিল আপ করলাম। তো এখানে আমি যদি এই রেজিস্টেন্সের অ্যাক্রসে যদি আমি ভোল্টেজটা মেজার করতে চাই প্লাস মাইনাস ভিআর, তাহলে আমি আসলে কিরকম পাবো? এই ডায়োডটাকে যদি আমরা একটা আইডিয়াল ডায়োড চিন্তা করি, তার মানে কি ফরওয়ার্ড বায়াসের সময় এটা সবসময় শর্টেড থাকবে এবং রিভার্স বায়াসে এটা ওপেন সার্কিট থাকবে, যে মডেলটা আমরা গত ক্লাসে ডিসকাস করছিলাম। আইডিয়াল আমরা কেন চিন্তা করবো, আইডিয়াল করলে আমাদের ক্যালকুলেশন গুলো বা চিন্তা ভাবনা করাটা ইজি হয়ে যায়। আর কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ কিভাবে কাজ করে এটা তো আমরা গত ক্লাসে দেখছি। তাহলে আইডিয়াল হিসেবে চিন্তা করলে দেখো, যখন এটা এই পাশে প্লাস থাকবে এই পাশে মাইনাস থাকবে, তখন এটা সিম্পলি শর্ট হয়ে যাবে। তাহলে শর্ট হয়ে গেলে আমার এইটার যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাই আমি হচ্ছে এই ভিআর এর অ্যাক্রসে পাবো। তাহলে দেখো, ইনিশিয়ালি আমি যদি ধরে নিই এটা প্লাস আছে, তাহলে এখান থেকে এই T/2 সময় পর্যন্ত এটা পজিটিভ আছে। তাহলে আমি যদি এখানে ভিআরটা যদি প্লট করতে চাই, তাহলে দেখো 0 থেকে এই T/2 সময় পর্যন্ত আমার ভোল্টেজটাকে ফলো করবে, কারণ এই সময় আমার হচ্ছে এটা পজিটিভ ছিল। সো পজিটিভ থাকলে ডায়োডটা শর্ট হচ্ছে সিম্পলি। তো এটার যে ভোল্টেজ, টোটাল ভোল্টেজটা আমার হচ্ছে রেজিস্ট্যান্সের ড্রপ হচ্ছে, এই কারণে এরকম হলো। আর যখন রিভার্স বায়াসে যাব, তখন ডায়োডটা কি সিম্পলি একটা ওপেন সার্কিট হয়ে যাবে। তো ওপেন সার্কিট হয়ে গেলে এর মধ্যে কারেন্ট ফ্লো করবে না, সো আমার ভোল্টেজটা কত থাকবে বলো? 0। তার মানে এই T/2 এর পর থেকে T পর্যন্ত আমার কি থাকবে, ভোল্টেজটা 0 থাকবে। তাহলে এটা আসলে ডিসি হলো না। এটা ডিসি কেন হলো না, কারণ ডিসি হওয়ার জন্য কি হতে হয়, ম্যাগনিচিউডটা কনস্ট্যান্ট থাকতে হয়। আর এখানে আমার ম্যাগনিচিউডটা কি, ম্যাগনিচিউডটা আমার কিন্তু এসির ভোল্টেজটাকে ফলো করতেছে T/2 পর্যন্ত, আর বাকি সময়টা 0 থাকতেছে। তাহলে এই যে সমস্যাটা, এটাকে আমরা কিভাবে দূর করতে পারি, এটার জন্য দেখো আমরা যদি সিম্পলি এখানে একটা ক্যাপাসিটর লাগাই দেয়, আমরা জানি যে ক্যাপাসিটর কিন্তু তার অ্যাক্রসের ভোল্টেজটাকে চেঞ্জ হতে দেয় না। তো ক্যাপাসিটর লাগানোর পরে যেটা হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, ক্যাপাসিটর লাগানোর পরে প্রথমে ইনিশিয়ালি আমাদের এই যে T/4 পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে ক্যাপাসিটরটা আমাদের চার্জ দিতে হবে এবং ভোল্টেজের সাথে সাথে আমাদের ম্যাগনিচিউডটাও চেঞ্জ হবে। তাহলে T/4 পর্যন্ত এরকম থাকবে। T/4 এর পরে যখন দেখো আমাদের এখানে ভোল্টেজের ম্যাগনিচিউড কিন্তু কমতে আছে, যখন কমতে থাকবে তখন ক্যাপাসিটরটা কি করবে, ক্যাপাসিটর যেহেতু তার অ্যাক্রসের ভোল্টেজটা চেঞ্জ করতে দিতে চায় না, তো সে হচ্ছে ডিসচার্জ হওয়া শুরু করবে এবং এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা সেম রাখার ট্রাই করবে। তো তখন মোটামুটি এই যেটা যদি T/2 সময় হয়ে থাকে, তো T/2 পর্যন্ত আমরা সামান্য একটু ভোল্টেজের ড্রপ হয়তো দেখতে পাবো, যেটুকু হচ্ছে আমাদের এনার্জির অপচয় আর কি, আর বাকিটা মোটামুটি আমাদের কনস্ট্যান্ট থাকবে বলা যায়। এটা কেন থাকতেছে, ক্যাপাসিটরের কারণে, কারণ ক্যাপাসিটর তার অ্যাক্রসের ভোল্টেজটাকে জিরো হতে দিচ্ছে না। এরপরে T/2 থেকে আমাদের T পর্যন্ত সময়ে আমার কিন্তু আর অ্যাডিশনাল কোনো কারেন্ট আসতেছে না, বা এর মধ্যে কোনো ভোল্টেজ নতুন করে ইনডিউস হচ্ছে না। তাহলে এখন ক্যাপাসিটরটা কিন্তু ডিসচার্জ হতেই থাকবে। তো ক্যাপাসিটরটা কিন্তু এভাবে ডিসচার্জ হতে হতে দেখা যাবে যে হয়তো জিরোর কাছাকাছি বা জিরো হয়ে যেতে পারে। এটা ক্যাপাসিটেন্সের মানের উপর ডিপেন্ড করে। ক্যাপাসিটেন্স যদি আমরা হাই দাও, তাহলে দেখা যাবে যে এখান থেকে হয়তো টি সময় পরে এই যে মোটামুটি কনস্ট্যান্টই আছে, এখানে এসে শেষ হয়েছে। এরপরে আবার কি হবে, টি সময় পরে কিন্তু আবার নতুন করে আমাদের কিন্তু এই যে এখান থেকে আবার নতুন করে ভোল্টেজ বাড়া শুরু করবে। তো ভোল্টেজ যখন বাড়া শুরু করবে, ক্যাপাসিটরটা আবার কিন্তু চার্জ দেওয়া শুরু করবে। তো সে আবার এই যেটুকু আমার লস হয়েছে এটুকু বেড়ে যাবে, এরপরে কিন্তু আবার মোটামুটি সে কনস্ট্যান্ট থেকে আবার এভাবে চলতে থাকবে। তাহলে এখানে যেটা হলো যে এইটুকু এইটুকু অঞ্চলে কিন্তু আমরা কিন্তু এই যে রিপল দেখতে পাচ্ছি। রিপল কাকে বলে, রিপল হচ্ছে এই যেটুকু অঞ্চলে আমার হচ্ছে অপচয় হওয়ার পরে একটু কমে গেল, তারপরে কি আবার বেড়ে গেল, চার্জ ডিসচার্জের কারণে যেটুকু আমার এরকম ভেরিয়েশন দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে রিপল ভোল্টেজ। যদি আমার ক্যাপাসিটন্স এর মান অনেক বেশি হাই থাকে, সেক্ষেত্রে আমাদের রিপল ভোল্টেজ মোটামুটি জিরো হয়। সেক্ষেত্রে আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা মোটামুটি কনস্ট্যান্ট থাকবে বলা যায়, এরকম একটা স্ট্রেট লাইন দেখা যাবে, তখন এটা মোটামুটি আমার ডিসি ইকুইভ্যালেন্ট বলা যায়। তো এভাবে হচ্ছে আমরা একটা হাফ ওয়েভ রেক্টিফায়ার থেকে এসি কে ডিসি তে কনভার্ট করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমাদের ক্যাপাসিটেন্সটা অনেক হাই হতে হয়, যেটা আসলে প্র্যাকটিক্যালি মোটামুটি ইম্পসিবল। এ কারণে আমরা হচ্ছে হাফ ওয়েভ রেক্টিফায়ার ইউজ না করে ফুল ওয়েভ রেক্টিফায়ার ইউজ করি। হাফ ওয়েভ রেক্টিফায়ার নামটা আসছে যেভাবে, সেটা হচ্ছে যে এখানে আমরা এই যে আমাদের ইনপুটের যে হাফ সাইকেলটাকে এখানে হচ্ছে পাচ্ছি, আর পরের হাফ সাইকেলটা কিন্তু আমাদের এখানে জিরো থাকতেছে। মানে এখানে সাইকেল আমাদের ঠিকই যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো আমাদের এখানে হচ্ছে এনার্জির অপচয় হচ্ছে, যেটা আসলে খুব বেশি ইফিশিয়েন্ট নয়। এই কারণে হচ্ছে আমরা হাফ ওয়েভ রেক্টিফায়ারটা ইউজ না করে আমরা ফুল ওয়েভ রেক্টিফায়ার ইউজ করি। তো ফুল ওয়েভ রেক্টিফায়ারটা কি, এটা একটু আসি আমরা এখন। তো এটা হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেক্টিফায়ারের সার্কিট। এখানে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের একটা এসি ভোল্টেজ।
যেটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি, এবং এখানে আমরা এরকম একটা ডায়োড কম্বিনেশন দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে এই আর এর অ্যাক্রসে বা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজটা মেজার করব, যেখানে কি ঘটনা ঘটে। আমাদের ইনপুটটা কিন্তু আগের মতোই আছে, ইনপুটটা আমাদের এরকম একটা এসি ভোল্টেজ বা সাইন হয়। তো এখানে T/2 পর্যন্ত সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ভোল্টেজের ম্যাগনিটিউডটা পজিটিভ। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই জায়গায় আমাদের পজিটিভ অ্যাপিয়ার করবে আর এই জায়গায় আমাদের নেগেটিভ অ্যাপিয়ার করবে। তাহলে দেখো, এখানে আমরা আগের মতোই হচ্ছে আইডিয়াল মডেল হিসেবে চিন্তা করবো ডায়োডকে। তাহলে এখানে কি হবে দেখো, কোনটা কোনটা ফরওয়ার্ড বায়াস আছে, এই ডায়োডটা হচ্ছে আমার তখন ফরওয়ার্ড বায়াস আছে, এটা তখন শর্ট সার্কিট হয়ে যাবে এভাবে। আর এখানে দেখো এই যে নেগেটিভ প্রান্ত যেহেতু এটার সাথে আসছে, এটা যেহেতু এন টাইপ, তাহলে এইটা হচ্ছে আমার শর্ট হয়ে যাবে, বাকিগুলো কিন্তু এই দুটা কিন্তু ওপেন থাকবে। এটা হচ্ছে আমার T/2 পর্যন্ত সময়, এইটুকু সময়ের জন্য যদি আমি চিন্তা করি, এটুকু সময় আমার এই দুটা ডায়োড হচ্ছে শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। তার মানে আমার ইকুইভ্যালেন্ট সার্কিট কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমার একটা প্লাস ভোল্টেজ অ্যাপিয়ার করতেছে, এখানে হচ্ছে একটা মাইনাস ভোল্টেজ অ্যাপিয়ার করতেছে। কারণ কি, এই প্লাসটা হচ্ছে এটার মধ্যে দিয়ে এখানে আসবে, আর এই মাইনাসটা হচ্ছে এইটার মধ্যে দিয়ে হচ্ছে এখানে আসবে। তাহলে এখানে আমি একটা ভোল্টেজ পেলাম, যেটা হচ্ছে আমার কি করবে, ইনপুট ভোল্টেজকে ফলো করবে, সেটা এইরকম ভাবে এভাবে ফলো করবে T/2 পর্যন্ত। T/2 এর পরে কি করবে এটা একটু বোঝার চেষ্টা করি। T/2 এর পরে এখানে কিন্তু আমার তখন মাইনাস অ্যাপিয়ার করবে, আর এখানে হচ্ছে প্লাস অ্যাপিয়ার করবে। তাহলে এই যে মাইনাস অ্যাপিয়ার করলো আর প্লাস অ্যাপিয়ার করলো, তাহলে এখন কোনটা ফরওয়ার্ড কোনটা রিভার্স একটু চিন্তা করো। এখানে যেহেতু এটার সাথে এন টাইপ, তাহলে তখন এইটা হচ্ছে আমার তখন শর্ট হয়ে যাবে, আর এখানে হচ্ছে, এখানে যেহেতু আমার দেখো পি টাইপ হচ্ছে এইটা, সো এটা হচ্ছে আমার তখন শর্ট হয়ে যাবে। মানে এই দুইটা শর্ট আর এই দুইটা যদি ওপেন হয়ে যায়, তখন কিন্তু আমার দেখো এখানকার প্লাসটা তখন আমার এখানে অ্যাপিয়ার করবে, আর এখানকার মাইনাসটা তখন আমার এটার মধ্যে দিয়ে এসে এখানে হচ্ছে অ্যাপিয়ার করবে। তার মানে আগেও যেখানে প্লাস অ্যাপিয়ার করছে, এবারও সেখানে প্লাস অ্যাপিয়ার করতেছে, আগে যেখানে মাইনাস অ্যাপিয়ার করছে, এবারও সেখানেই মাইনাস অ্যাপিয়ার করতেছে। তার মানে অ্যাকচুয়ালি আমরা এইরকম একটা ভোল্টেজ পাবো। তার মানে এই T/2 এর পর থেকে T পর্যন্ত যে আমাদের ভোল্টেজটা, সেটা অ্যাকচুয়ালি রিফ্লেক্ট হয়ে গেছে, আমাদের ইনপুটের সাথে সম্পর্ক হচ্ছে সেটা রিফ্লেক্ট হয়ে গেছে। এটাকে আমরা বলি হলো ফুল ওয়েভ রেক্টিফায়ার। এটার যেটা সুবিধা সেটা হচ্ছে, আমরা হাফ ওয়েভ রেক্টিফায়ারে কিন্তু এই যে একটা সাইকেল পাইছিলাম, মানে একটা হাফ সাইকেল পাইছিলাম, তো এই হাফ সাইকেল থেকে আমরা হচ্ছে রেক্টিফায়ার ইউজ করছিলাম, যেটার জন্য আমাদের হচ্ছে ইফিসিয়েন্সিটা অনেক কমে যাচ্ছিল। কারণ হাফ সাইকেলে আমাদের ইনপুটের জন্য এনার্জি অপচয় হচ্ছিল, কিন্তু আমরা আউটপুটে ওখানে জিরো পাচ্ছিলাম, কিন্তু এখানে আউটপুটে আমরা হচ্ছে ভোল্টেজ পাচ্ছি। তাহলে এখানে আমাদের এনার্জি ইফিসিয়েন্সিটা বাড়বে, যে কারণে এটা হচ্ছে আমাদের বেশি ইউজ করা হয়। তো এখানে আগের মতো আমরা যদি এটাকে ডিসি বানাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলো তো, আগের মতো এখানে একটা ক্যাপাসিটর অ্যাড করে দিতে হবে। তো যদি একটা ক্যাপাসিটর অ্যাড করে দেয়, তাহলে কি হবে, ক্যাপাসিটর দেওয়ার পরে যদি আমি সার্কিট আঁকা ট্রাই করি, গ্রাফটা যদি আঁকা ট্রাই করি, তাহলে দেখো এই T/4 পর্যন্ত এটা এইভাবে চার্জ হবে, T/4 এর পরে এটা হালকা একটু হয়তো ড্রপ হবে, T/4 থেকে T/2 পর্যন্ত একটু হালকা হয়তো ড্রপ হবে, যেটা আমাদের এনার্জির অপচয়। এরপরে আবার কি হবে দেখো, আমাদের ভোল্টেজ কিন্তু তারপরে আবার বাড়া শুরু করতেছে এখানে আউটপুটে। সো ভোল্টেজ যেহেতু তারপরে বাড়া শুরু, ক্যাপাসিটার আবার যেটুকু ডিসচার্জ হয়ে গেছে ওইটুকু আবার আমাদের চার্জ হয়ে যাবে, তারপর আবার আগের মতো এরকম ডিসচার্জ হতে থাকবে। তো এরকম চার্জ ডিসচার্জ চার্জ ডিসচার্জ এরকম হতে থাকবে। তো এখানে মোটামুটি বলা যায় যে আমাদের দেখো ডিসির মতো মোটামুটি এখানে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ আমরা পাই, এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের রিপলটা অনেক কম, কারণ T/2 পর থেকে T পর্যন্ত সময় কিন্তু আমাদের অ্যাডিশনাল আউটপুট আমরা ভোল্টেজও পাচ্ছি, প্লাস আমাদের ক্যাপাসিটরও আমাদেরকে হেল্প করতেছে। 2 কেজ মিলে আমরা কিন্তু এখানে রিপলটাও কম, এবং আমাদের মোটামুটি ডিসিটাও একটা পারফেক্ট ডিসি আমরা পাচ্ছি, এবং আমাদের ক্যাপাসিটেন্সের মানটাও এক্ষেত্রে কম দিলেও আমরা কাজ চালাতে পারি, যেটা মোটামুটি প্র্যাকটিক্যাল বলা যায়। এই কারণে আমাদের এসি থেকে ডিসি কনভার্সন করতে গেলে আমরা ফুল ওয়েভ রেক্টিফায়ারটা ইউজ করি। তো এখন কথা হচ্ছে রেক্টিফায়ার আমাদের কি দরকার বা কি কাজে লাগে, বা এসি থেকে ডিসি কনভার্সনটা কেন করব। এটার কারণ হচ্ছে কিছু কিছু যন্ত্র আমাদের আছে যেগুলো হচ্ছে এসি সাপোর্ট করে না, যেগুলো হচ্ছে ডিসি ভোল্টেজে চার্জ হয় বা ডিসি ভোল্টেজে চলে। যেমন হচ্ছে আমাদের মোবাইলের চার্জার গুলোতে তুমি চার্জার গায়ে লেখা দেবে যে 5 ভোল্ট DC লেখা থাকে, তো ওখানে 5 ভোল্ট DC আমাদের দরকার, কিন্তু আমাদের যে সাপ্লাই লাইন এগুলো হচ্ছে এসি তে। তো আমরা হচ্ছে যখন চার্জার গুলো লাগাই, চার্জারের ভিতরে এরকম রেক্টিফায়ার ইউজ করা হয়, যেটা হচ্ছে আমাদেরকে ওই এসিটাকে ডিসি তে কনভার্ট করে, এবং মোটামুটি 5 ভোল্ট আমাদের ফিক্স করে, আমাদের জন্য যেই ভোল্ট লাগে সেই ভোল্ট আমাদের কনভার্ট করে দেয়। সো আমরা তখন হচ্ছে ওটাতে ইজিলি চার্জ করতে পারি। তাহলে যেটা সুবিধা হলো, আমরা হচ্ছে এসি কারেন্টটাকে ইউজ করতে পারলাম, কিন্তু ডিসি তে আমাদের চার্জ হলো। তাহলে এখন বলতে পারো যে সাপ্লাই কারেন্ট ডিসি করা হয় না কেন? সাপ্লাই কারেন্ট ডিসি করা হয় না কারণ হচ্ছে অনেক দূরে যখন আমরা ট্রান্সমিশন করি, তখন ডিসি কারেন্ট সাপ্লাই করলে অনেক আমাদের অপচয় হয়, অনেক বেশি এনার্জি, আর এসিতে সাপ্লাই করলে আমাদের এনার্জির অপচয়টা কম হয় এবং ইজিলি সাপ্লাই করা যায়। আর এই যে আমরা যে ট্রান্সফর্মার গুলো ইউজ করি স্টেপ আপ বা স্টেপ ডাউন করার জন্য, এগুলো হচ্ছে এসিতে কাজ করে ডিসিতে কাজ করে না, এ কারণে আমাদের সাপ্লাই লাইন এসি রাখতে হবে। কিন্তু আমাদের যেগুলো ডিসি মেশিন, ওগুলোর জন্য আমাদের এইভাবে অ্যাডিশনালি রেক্টিফায়ার ইউজ করে ডিসিতে কনভার্ট করে আমাদের কাজ চালাতে হয়। শুধুমাত্র রেক্টিফায়ার নয়, ডায়োডের বিভিন্ন কম্বিনেশন ইউজ করে আমরা অ্যাকচুয়ালি ডিউটি সাইকেল বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারি। মানে এখানে যে ফুল ওয়েভ হাফ ওয়েভ দেখালাম, এরকম হতে পারে যে তুমি 1/4 এটুকু পর্যন্ত কাজ করালা, অথবা আরো বিভিন্ন ভাবে চেঞ্জ করলা, লেভেল চেঞ্জ করতে পারো, যে ভোল্টেজ আমরা এখানে এটা যে ভোল্টেজ লেভেল আমরা চাচ্ছি যে এর থেকে বেশি ভোল্টেজ হোক, সেক্ষেত্রে আমরা ভোল্টেজের লেভেল চেঞ্জ করতে পারি। এগুলো হচ্ছে ক্লিপিং সার্কিট, ক্ল্যাম্পিং সার্কিট, আরো অনেক রকমের সার্কিট আছে, এগুলো হচ্ছে পরবর্তীতে তোমরা যদি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে যাও সেক্ষেত্রে এগুলো জানবা আর কি। আপাতত এগুলো তোমাদের সিলেবাসে নেই, এগুলো আপাতত না জানলেও চলবে। তো আজকে আমরা এখানে শেষ করবো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বিজেটি বা ট্রানজিস্টর কি এবং এটা কিভাবে কাজ করে এটা দেখবো, এবং এটা রিলেটেড বিভিন্ন রকমের সার্কিট প্র্যাকটিস করবো। তো আজকে তাহলে এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।